চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা ভোট কেন্দ্রে গিয়েছি। মিরসরাই উপজেলার 106টি কেন্দ্রে আপনারা পরিদর্শন করেছি। সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে এখনো পর্যন্ত 20% ভোট কালেক্ট হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। মিরসরাইয়ের উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলো আমরা ঘুরেছি, সেখানে ভোটাররা সকালে উৎসবমুখর পরিবেশে ভোট দিলেও রোদ বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতি একটু কমে যাচ্ছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে কথা বলবো চট্টগ্রাম এক আসনের নৌকার মনোনীত প্রার্থী মাহবুব রহমানের রুহেলের সাথে এবং জানতে চাইবো এ পর্যন্ত কতটুকু ভোট কালেক্ট হয়েছে, এবারে নির্বাচন আসলে কেমন হচ্ছে? না, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ, মানে আমরা চিন্তা করছি যে হয়তো 50% টু 60% ভোটার টার্ন আউট হবে, যেহেতু বিএনপি জামাত তারা তো আসছে না ভোটের এতে। তবে আমি মনে করি যে আমার দিক থেকে আমি বিপুল ভোটে জয়ী হব, তবে পার্সেন্টেজটা বলতে পারছি না। তবে আমার আমি তো আশা করছি মোর দ্যান 80% আমার পক্ষে থাকবে, এটা এটা আমার একটা আশা আর কি। আজকে মানে অন্যান্য বারের মতো হচ্ছে এবারে নির্বাচনটা আসলে আপনি কিভাবে নিচ্ছেন? অন্যবারের মতো এবারে তো মানে অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই হচ্ছে, মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক ছিল এবং উৎসবমুখরভাবে হচ্ছে, এবং আমি মনে করি যে মানে আমাদের আমাদের কিন্তু এখানে প্রার্থী প্রায় 7 জন, তো সব দিক থেকে সবার প্রচারণা চালিয়েছে। আমারটা অনেকটু বেশি ছিল, আমি মানে 170টি উঠান বৈঠক করেছি তো, এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, এই জন্য অনেকে আসছে ভোট ভোট কেন্দ্রে আসছে লোকজন। এটা আমার কাছে ভালো লাগছে যে সবাই আসছে ভোট দিতে আসছে এবং সব মোটামুটি শান্তিপূর্ণভাবে সব জায়গায় সুন্দরভাবে ভোট হচ্ছে। মানে কিছু এজেন্ট ঝামেলা করছে আমি জানি, যেমন এজেন্টরা আমাদের ভোটারদেরকে খুব মানে প্রভোক করছে, অনেককে প্রভোক করছে, মানে কেউ যদি ভুল করে ঢুকে যাচ্ছে আরেকটা বুথে, তাকে অ্যারেস্ট করার জন্য ডাইরেক্টলি ল এনফোর্সমেন্টকে কল করছে, এরকম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। হওয়ার কারণে তারা আবার কিছু কিছু ভোটারদেরকে মানে তারা ইগোলে ভোট দেওয়ার জন্য প্রভোক করছে বা বলছে, এটা তো করতে পারে না, ভোটিং কেন্দ্রে বসে তো করতে পারে না। আবার আরেক জায়গায় শুনলাম সে নাকি কি একটা স্লিপ ভোটার বক্সে ঢুকে দিল, তো এগুলো কিছু মানে করার চেষ্টা করছে তারা স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা, তো এগুলো বিক্ষিপ্তভাবে, অত এরকম কোনো সমস্যা মনে করি না আমি। এই পর্যন্ত আপনার কতটুকু ভোট কাস্ট হয়েছে বলে আপনি মনে করেন? এটা তো ডিফিকাল্ট বলা, কি যে যখন করের হাটে আমি যখন গেলাম লাইন দিয়ে ভোট দিচ্ছে সব জায়গাতে এখনো সকালে, এখন যেহেতু দুপুর হয়ে গেছে এখন আবার রোদ পড়ছে, এখন আবার লোক দেখা যাচ্ছে না, তবে সব জায়গাতে কিন্তু আমার মনে হয় 20% মতো হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, মানে সকালের দিকে অনেকগুলো কাস্ট হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে এটা।